টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। রবিলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি শাহনাজ বেগম। রাজবাড়ির বেশ কয়েকটি হোটেল, মিষ্টি ও পানির কারখানায় অভিযান পরিচালনা করেছেন র্যাব আর ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াজাত রাখা ও অবৈধ উপায়ে পানি উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার আইনের 53 ও 43 ধারায় শহরের সালমা হোটেলকে 10,000, সূর্যবান বিরানি হাউসকে 7,000, ঢাকা বিরানি হাউসকে 10,000, মিষ্টি পানির কারখানাকে 10,000 ও AW ডিংকং ওয়াটার নামে পানির কারখানাকে 10,000 টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাব 8 ফরিদপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান এবং রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।